নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। দেখতেই পেয়েছেন আমি তুলে নিয়েছি অনেক জামরুল, জামরুল দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। জামরুলগুলো আমি সব তুলে এনেছি, জামরুলের শরবত করবো জামরুল দিয়ে। আর এখন জামরুল প্রচুর পাওয়া যায় গরমেতে, আর জামরুলের শরবত বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চিনি, দেখুন পাতি লেবুটা কেটে নিয়েছি, নিয়েছি বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার জামরুলগুলোকে আমি একটু গ্রেট করে নেবো। জামরুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন আমি কাটবো না, এভাবে গ্রেট করে নিচ্ছি। এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন গ্রেট করে নিলাম, আর এটা নেবো না, ফেলে দেবো। এইভাবে সবগুলোকে আমি গ্রেট করে নেবো। খুব সহজেই জামরুলের শরবতটা বানানো যাবে, আপনারা বানাবেন আর খেতেও খুব ভালো লাগে। দেখুন কতটা গ্রেট করা হয়ে গেছে জামরুলটা। এভাবে আস্তে আস্তে গ্রেট করে নেবেন, কোনো কিছু কাটতে হবে না। দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগে খেতে জামরুলের শরবতটা, আপনারা অবশ্যই বানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন, তা নাহলে বুঝতে পারবে না কীভাবে আমি শরবতটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা জামরুলগুলো কত বড় বড় হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনাদের তুলে দেখিয়েছি গাছ থেকে, এত বড় বড় হয়েছে। দেখুন কতটা জামরুলের গ্রেট করা হয়ে গেছে জামরুল, দেখুন আর করবো না, আমি অনেকটা জামরুল গ্রেট করে নিয়েছি। দেখুন দেখুন এতটা গ্রেট করা হয়ে গেছে, গ্রেট করে রেখেছিলাম জামরুলটা, সেই জামরুলের গ্রেট করাটাকে আমি একটু ছেঁকে নেবো। জামরুলের রসটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। দেখুন রসটা ছেঁকে নিয়েছি, এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, চিনি বলেছি আপনাদের, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, অল্প চিনি দেবো। জামরুলটা একটু টক হয় আপনারা সবাই জানেন, একটু বেশি চিনি দেবো। আর যদি টক খেতে একটু ভালোবাসেন তাহলে চিনিটা কম দেবেন। দিয়ে দেবো বিট লবণ হাফ চামচ করে, বিট লবণ দিয়েছি।
দিয়ে দেবো পাতিলেবুর রস, রসটাকে ছেঁকে দেবো, বীজ আছে এতে সেই জন্য আমি রসটাকে ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি। পাতিলেবুটা দিলে আর একটু খেতে ভালো লাগে, বেশ গন্ধটাও ভালো লাগে। এখানে বরফ নিয়েছি, দিয়ে দেবো। জামরুলের শরবতটা আমি রেডি করে দিয়েছি, আর একটু সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে শরবতটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।